সম্মানিত প্রবাসী ভাই বন্ধুরা যারা বাংলাদেশে আছেন আপনাদের জন্য সুখবর আপনাদের জন্য আনন্দের খবর আজকে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উচ্চারণ করেছেন ঘোষণা দিয়েছেন যে প্রবাসীদেরকে খুব জলদি ভ্যাকসিন দেওয়া হবে এবং ফাইজার ভ্যাকসিনের জন্য প্রবাসীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দিষ্ট করে দিয়েছেন তাই আগামী এক সপ্তাহের মধ্যে বিশেষ করে ঢাকা রাজধানী ঢাকায় সাতটা সেন্টারে প্রবাসীদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে ইতিমধ্যে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় প্রতিমন্ত্রী জুনায়দ আহমদ পলক মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর সমন্বয়ে একটা সিদ্ধান্ত হয়েছে কিভাবে বাংলাদেশের সকল প্রবাসীদেরকে ভ্যাকসিন দেওয়া যায় পর্যায়ক্রমে প্রত্যেক প্রবাসীরা ভ্যাকসিন পাবেন ভ্যাকসিনের সমস্যার সমাধান হচ্ছে এক সপ্তাহের মধ্যে প্রথম পর্যায়ে কুয়েত প্রবাসী এবং সৌদি প্রবাসী যারা আপনার যাদের আপনার ফাইজার ভ্যাকসিন দেওয়া খুবই প্রয়োজন তাই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আপনার ফাইজার ভ্যাকসিন দিয়ে কুয়েত প্রবাসী এবং সৌদি প্রবাসীরা প্রথম পর্যায়ে আপনার সাতটা কেন্দ্র থেকে ফাইজার ভ্যাকসিন দিতে পারবেন পর্যায়ক্রমে বাহারাইন প্রবাসী সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান আপনার সকল প্রবাসীরা ভ্যাকসিনের আওতায় চলে আসবেন ইনশাআল্লাহ ভ্যাকসিনের সমস্যাটা দূর হচ্ছে ভ্যাকসিন দেওয়া হবে আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকায় সাতটা কেন্দ্রে প্রবাসীদেরকে ভ্যাকসিন দেওয়া হবে আমরা প্রবাসীদের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তার পাশাপাশি মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমরা প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমরা প্রবাসীরা আমরা প্রবাসে ফিরে যেতে চাই রেমিটেন্সের পাহাড় গড়তে চাই আমরা দেশের বাইরে থেকে সকল ধরনের সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী আপনার প্রচার প্রচারণা অপপ্রচার যারা করে তাদেরকে রুখে দিতে চাই আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকল প্রবাসীদের কাছে পৌঁছে দেন আগামী এক সপ্তাহের মধ্যে ফাইজার ভ্যাকসিন দেওয়া হবে কুয়েত প্রবাসী এবং সৌদি প্রবাসী সৌদি প্রবাসীরা ভ্যাকসিন দিলে আর সত্তর হাজার আশি হাজার টাকা লাগবে না হোটেল কোয়ারেন্টিনে থাকা লাগবে না কুয়েত প্রবাসীরা ফাইজার ভ্যাকসিন দিলে সহজে কুয়েত যেতে পারবে প্রবাসীদের সাথে সরকার রয়েছে এবং প্রবাসীরা সরকারের সাথে রয়েছে দেশের সাথে রয়েছে দেশের কল্যাণে দেশের স্বার্থে প্রবাসীরা আপনারা রেমিটেন্স যোদ্ধা হিসাবে সরকারের উন্নয়নের অংশীদার হতে চায় আমরা করোনার এই মহামারীর সময় বাংলাদেশে ডলারের বন্যা বাসিয়ে দিতে চাই আমরা যেন ফিরে যেতে পারি ভ্যাকসিন দিয়ে সবার জন্য শুভকামনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে আগামী সপ্তাহ থেকে